আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে দুন্দুল। তো প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো দুন্দুলের তরকারি এ চিংড়ি মাছ দিয়ে আমার খুবই পছন্দ। অন্য কোনো মাছ দিয়ে বেশি একটা ভালো লাগে না, কিন্তু চিংড়ি মাছ দিয়ে দুন্দুলটা আমার খুবই পছন্দ। আর এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আর এখন পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন টাইলসের মধ্যে একদম কালি কালি হয়ে যায়, আমার প্রতিদিন মুছতে হয়, আর ভালো লাগে না। রান্না করতে তো ভালো লাগে, আর কালি মুছতে ভালো লাগে না। তো আমার বড় চিংড়ি ছিল না, ছোট চিংড়ি ছিল না, আমি বড় চিংড়ি দিয়েই দুন্দুলটা আজকে রান্না করব। তো চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। আর আমি একটা আলু দিয়েছি, এখানে 5টা দুন্দুল আছে, একটা আলু আছে। আর আমি ঝোল করে রান্না করব, ভালো করে কষিয়ে নিব। তো আমি এখন ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন মিলিয়ে যাচ্ছে, দুন্দুলের তরকারি মিলিয়ে যায়, দুন্দুলের তরকারি বেশি হয় না। তো আবার একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানি উঠে এসেছে। তো আমি এটার মধ্যেই আমি পানি দিয়ে দিব, ঝোলের পানিটা দিয়ে দিব, আর ঢাকা দিব না। ঢাকা দিলে বেশি করে পানি উঠে যাবে, আর ঢাকা দিব না। তো আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তোমার ঝোলের পানিটা দেওয়া শেষ, এখন আমি একটু ঢেকে দিব, পলকা শাক পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আর রান্নাটা হচ্ছে। আর আমার ভিডিও আপনাদের হয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সবাই পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আগুন জ্বলছে, একদম দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার কাছে তো খুবই ভালো লাগে রান্না করতে, কিন্তু কালি কালি হয়ে যায়, সেই জন্য আমি রান্না করি না। আমি এই কড়াইটার মধ্যেই আমি রান্না করি, রান্না করে করে ঢেলে রাখি। তো আমি বেশি অন্য কোনো রান্না করি না, একটা কড়াইতেই রান্না করি, কালি লাগলে এটাতেই লাগবে। তো দেখতেই পাচ্ছেন রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।